নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, নিজেকে শুনলে অন্যকে শোনা শুরু হয়। আজকের চমৎকার, আমি তেলেঙ্গানার জনগাঁও থেকে আকুলা লক্ষ্মী বলছি। শ্রী পরমজ্যোতির শরণে আসার পর থেকে তিনি আমাদেরকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করে চলেছেন। একবার একটা বিবাহের অনুষ্ঠানে গিয়ে হঠাৎই আমার নজরে পড়ে যে আমার হাতের বালাটা কোথাও হারিয়ে গেছে। আমরা চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে থাকি। আমি মূলমন্ত্র জপ করে প্রার্থনা করতে শুরু করি। আমার স্বামীও বলেন, একমাত্র শ্রী পরমজ্যোতির আশীর্বাদেই আমরা বালাটা খুঁজে বের করতে পারব। হঠাৎই একটি গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায় এবং একজন ভদ্রমহিলা ওই গাড়ি থেকে নেমে এসে আমরা কি খোঁজাখুঁজি করছি তা জানতে চান। আমাদের সমস্যার কথা শোনা মাত্রই তিনি আমার ওই বালাটি আমাকে দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান। এটা দেখার পর আমার আনন্দের কোনো সীমা ছিল না। সঙ্গে সঙ্গে আমরা বাড়ি ফিরে আসি এবং আমার ইচ্ছা পূরণ করার জন্য শ্রী পরমজ্যোতির কাছে মানত অর্পণ করি। হে ঐশ্বর্য প্রদাতা শ্রী পরমজ্যোতি, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। চমৎকারগুলো শুনলে জীবনে অনুগ্রহের দ্বার খুলে যাবে। আরো চমৎকার শুনতে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন, মিরাকলস অফ শ্রী পরমজ্যোতি। নতুন বিষয়গুলো জানার জন্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি ক্লিক করুন। ধন্যবাদ।